বন্ধুরা সবার আগে ভিডিও দেখার জন্য প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনে ক্লিক করুন ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকছি আমি সেলিম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন নতুন আরেকটি টপিক আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে আজকে যে বিষয় নিয়ে কথা বলবে সেটি হচ্ছে আপনারা যদি মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করেন অথবা আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন ইউটিউবে ভিডিওর মধ্যে দেখতে পাবেন অনেকে ভিডিও আপলোড করে ল্যান্ডস্কেপ মোড দিয়ে আপনি অনেক চেষ্টা করার পরও হয়তো পারছেন না কোন সফটওয়্যার ইউজ করবেন বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো কীভাবে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করার সময় ল্যান্ডস্কেপ মোড ইউজ করবেন সেটি কিভাবে সম্ভব কোন সফটওয়্যার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে যদি জানতে চান তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন সরাসরি মূল কাজে স্টার্ট করি বন্ধুরা এই কাজটি করার জন্য মোবাইলের প্লে স্টোরে গিয়ে দুইটি সফটওয়্যারের কথা আমি বলবো এই দুইটি সফটওয়্যার আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এখানে প্রথমে টাইপ করবেন স্ক্রিন রোটেশন কন্ট্রোল যখন সার্চ করবেন অ্যাপ্লিকেশনটি চলে আসবে দারুণভাবে কাজ করে এই অ্যাপ্লিকেশনটি যেটি খুব ভালো ওয়ান মিলিয়ন ফিফল অলরেডি ডাউনলোড করছে আর সেকেন্ড যে সফটওয়্যারটি কথা বলবো সেটি হচ্ছে রোটেশন কন্ট্রোল এই অ্যাপ্লিকেশনটিও ভালো রেটিংও খুব ভালো দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর এই দুটি অ্যাপ্লিকেশন থেকে আপনারা যে কোনো একটি ইউজ করতে পারেন আমি দুইটি ডাউনলোড দিয়েছি এখান থেকে দুইটির কাজ আমি আপনাদেরকে দেখাবো প্রথমটি আমি ওপেন করলাম ওপেন করার পর এই যে দেখতে পারছেন সেকেন্ড অপশনে ল্যান্ডস্কেপ এই অপশনটা আপনারা ইউজ করে খুব সহজে স্ক্রিন রেকর্ড করতে পারবেন ল্যান্ডস্ক্যান মোডে এতদিন যারা করতে পারছেন না ল্যান্ডস্ক্যান মোড কীভাবে করবেন এই যে দেখতে পারছেন ইজি একটি কাজ আপনারা এই সফটওয়্যার দুইটি থেকে যে কোনো একটি ইউজ করে এই কাজটি করতে পারবেন দেখতে পারছেন এখন স্ক্রিন বড় করে দেখাচ্ছে আমি বারবার স্লাইড করছি সফটওয়্যারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যদি মোবাইলে যে সেটিং আছে সেই সেটিংয়ে গেলে কিভাবে দেখাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে সেটিং অপশন ওপেন করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সেটিংয়ে গিয়ে এখন দেখতে পাচ্ছেন কিভাবে স্ক্রিনটি দেখাচ্ছে আগে কিন্তু এভাবে হতো না এভাবে করা যেত না যাই হোক এভাবে আপনারা ইউজ করতে পারেন আর ফেসবুক ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক ওপেন করলে কীভাবে দেখায় স্ক্রিনটি এভাবে দেখাবে এখন কিন্তু রেকর্ড হচ্ছে এইভাবে স্ক্রিন মোডে রেখে আপনারা খুব সহজেই রেকর্ড করতে পারবেন যাই হোক বন্ধুরা সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটি আছে এই অ্যাপ্লিকেশানটিও ইজিভাবে কাজ করতে পারবেন আমি ওপেন করলাম এখানে যে উপরের একটি অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট কন্ট্রোল ইন এই অপশনটি এনাবল করে দিবেন এখানে আমি এনাবল করলাম করার পর এখানে স্ক্রিনে দেখতে পাবেন কিছু এরকম অপশন এখান থেকে বিভিন্নভাবে আপনারা ইউজ করতে পারেন আমি যে মোডে রাখলাম ল্যান্ডস্ক্র্যাম মোডে এখানে রেখে আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন এখন ল্যান্ডস্ক্রেপ মোডে রেখে আবারও সেটিংয়ের মধ্যে আসলাম এখানে সেটিংয়ের কাজ আগের মতো দেখা যাচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি এবার দুটি মোডের মধ্যে আপনারা রাখবেন তাহলে খুব সহজেই এই সফটওয়্যারটির মাধ্যমেও আপনারা ল্যান্ডস্কন মোড ইউজ করতে পারবেন যাই হোক বন্ধুরা বেশি কিছু দেখাচ্ছি না আজকে ছিল এতটুকুই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফার্স্টে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ